দর্শক, আমি রমিজ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিয় অভিনেত্রী শাবনূর অভিনীত সেরা দশটি চরিত্র বা শাবনূরের সেরা দশটি পারফরমেন্স নিয়ে। শাবনূর বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী। তিনি যখনই যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রেই দর্শকরা পছন্দ করেছেন, দর্শকরা তাকে সেই চরিত্রেই ভালোবেসেছেন, ফলে তার ক্যারিয়ারে ভালো পারফরমেন্সের অভাব নেই। দর্শক প্রিয় পারফরমেন্স তার ক্যারিয়ারে অসংখ্য রয়েছে এবং সেখান থেকে দশটি পারফরমেন্স চুজ করা সত্যিই কঠিন। তারপর আমরা এই ভিডিওতে আমার নিজের এই মুহূর্তে শাবনূর অভিনীত যে দশটি চরিত্র বা পারফরমেন্স সবচেয়ে বেশি পছন্দের সেই দশটি চরিত্র বা পারফরমেন্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি জেনে নেই শাবনূর অভিনীত কোন দশটি চরিত্র বা পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে ভীষণই পছন্দের এবং আমার কাছে মনে হয়েছে যে এই দশটি পারফরমেন্স শাবনূরের এ যাবতের সেরা দশ পারফরমেন্স। তালিকার 10 নম্বরে আমরা রাখছি শাবনূরের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি স্বপ্নের ঠিকানার শাবনূরের করা চরিত্রটি, অর্থাৎ সুমি নামের একটি চরিত্রে শাবনূর অভিনয় করেছিলেন। সুমি একটি ফুলের দোকান চালায় এবং অল্প বয়সে সে তার পরিবারের হাল ধরে। তার ছোটবেলার বন্ধু সুমনের সাথে তার ভালোবাসা, সুমন অর্থাৎ ঝালমানসার সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক হয় এবং এরপরে ছবিটি ড্রামাটিক মোড় নেয় নানাভাবে। ত্রিভুজ প্রেমের এই ছবিটি ছিল শাবনূর ঝালমানসা ছাড়াও ছবিতে সোনিয়া ছিলেন, রাজীব ছিলেন, বেশ জমজমাট গল্পের একটি ছবি এবং শাবনূরের চরিত্রটি এই ছবির প্রাণ হয়েছিল। তখন শাবনূরকে এই ছবিতে দেখার পর দর্শক সমালোচকরা এক বাক্যে বলেছেন যে শাবনূর বাংলা চলচ্চিত্রে রুল করতে এসেছেন। অনেক সমালোচক এই চরিত্রটি দেখার পর শাবনূরকে সুপারস্টার খেতাব পর্যন্ত দিয়েছিলেন। এই ছবিটির ব্যবসা শাবনূরের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সব মিলিয়ে এটি দারুণ একটি ছবি এবং এই ছবিতে শাবনূরের চরিত্রটি ডেফিনেটলি শাবনূরের ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র হয়ে থাকবে। তো শাবনূরের ক্যারিয়ারের সেরা চরিত্র বা পারফরমেন্সের তালিকা নাম্বার 10-এ আমরা রাখছি স্বপ্নের ঠিকানা ছবিটিতে শাবনূরের চরিত্রটিকে। নাম্বার 9-এ আমরা রাখবো শাবনূর অভিনীত আরেকটি ভিন্ন স্বাদের বাণিজ্যিক ছবির কাজের মেয়ের চরিত্রটি। কাজের মেয়ে ছবিটিতে শাবনূর খুবই দারুণ একটি চরিত্র করেছেন। তিনি একাই ছবিটি টেনে নিয়েছেন। ছবিটিতে তার চরিত্রের নাম ছিল নদী, এক বড়লোকের মেয়ে এবং সে সাগরের প্রেমে হাবুডুবু খায়, সাগর বলতে রিয়াজ। এ ছবিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ। তো পরবর্তীতে সে সাগরকে পাওয়ার জন্য কাজের মেয়ে এসেছে, তাদের বাড়িতে যায়, এরকম একটি গল্প এবং দারুণ দারুণ সুন্দর অভিনয় করেছেন শাবনূর। শাবনূরের বাণিজ্যিক ক্যারিয়ারের অন্যতম সেরা সফল ছবিও এটি এবং তার পাশাপাশি ছবিটিতে তার চরিত্রটি ভীষণ প্রশংসিত। অভিনেত্রী হিসেবে শাবনূর যে কতটা চমৎকার, বিশেষ করে বাণিজ্যিক ছবির অভিনেত্রী হিসেবে, সেটা এই কাজের মেয়ে ছবিটি, শুধুমাত্র এই কাজের মেয়ে ছবিটি দেখলেই অনেকে বুঝতে পারবেন। তো কাজের মেয়ে ছবিটির দুর্দান্ত চরিত্রটিকে আমরা রাখছি শাবনূর অভিনীত সেরা 10 চরিত্রের এই তালিকায় নাম্বার 9-এ। শাবনূর অভিনীত সেরা 10 চরিত্রের তালিকায় নাম্বার 8-এ আমরা রাখবো খেয়া ঘাটের মাঝি, একটু আন্ডাররেটেড একটি ছবি। 2003 সালের ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। খেয়া ঘাটের মাঝি ছবিটিতে শাবনূর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন, অর্থাৎ শাবনূরকেই খেয়া ঘাটের মাঝি রূপে দেখা যায়। পুরো ছবিটি শাবনূরের কাঁধেই ছিল এবং শাবনূর এই ছবিটিতে দারুণ অভিনয় করেছেন। দারুণ, খুবই খুবই সুন্দর লেগেছে শাবনূরকে দেখতেও এবং তার অভিনয় ছিল চমৎকার। হয়তো শাবনূরের জনপ্রিয় ছবির তালিকায় এই চরিত্রটির নাম থাকবে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই চরিত্রটি ভীষণই পছন্দের। খেয়াঘাটের মাঝি চরিত্রে শাবনূর ছিলেন অনবদ্য, ফলে শাবনূরের এই আন্ডাররেটেড পারফরমেন্সটি বা এই খেয়াঘাটের মাঝি ছবির চরিত্রটিকে আমরা রাখছি শাবনূরের সেরা 10টি চরিত্র বা পারফরমেন্সের তালিকা নাম্বার 8-এ। শাবনূরের সেরা 10টি চরিত্র বা পারফরমেন্সের তালিকা নাম্বার 7-এ আমরা রাখবো 2005 সালের ভিন্ন স্বাদের ছবি 403-এর ঘরে, শাবনূরের করা ছোট বউ চরিত্রটি। নার্গিস আক্তারের একটি ভিন্ন ধারার ছবি, সামাজিক সচেতনতামূলক ছবি, পাশাপাশি ভীষণ এন্টারটেইনিং একটি ছবি 403-এর ঘর। এই ছবিটিতে শাবনূর আলমগীরের ছোট বউ চরিত্রে অভিনয় করেন এবং শাবনূরের যদি সেরা পারফরমেন্সের কথা বলা হয় তাহলে 403-এর ঘরকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। এটা এতটাই চমৎকার একটি পারফরমেন্স ছিল এবং ছবিটাও খুবই দারুণ ছিল। তাই আমরা এই 403-এর ঘরে শাবনূরের করা চরিত্রটিকে রাখছি এই তালিকায় নাম্বার 7-এ। নাম্বার 6-এ আমরা রাখছি 2005 সালের আরেক ছবি দুই নয়নের আলো, এই ছবির করা শাবনূরের চরিত্রটিকে। এই চরিত্রটি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এই চরিত্রটি শাবনূরকে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। শাবনূর এই চরিত্রটিতে বরাবরের মতো দারুণ অভিনয় করেছেন। শাবনূরের বিপরীতে ফেরদৌস ছিলেন, শাকিল খান ছিলেন, এমনকি রিয়াজকেও একটি বিশেষ গানে দেখা যায়। তো
সব মিলিয়ে এটি চমৎকার একটি ছবি ছিল, কিন্তু ছবিটা যতটা চমৎকার তার চেয়েও বেশি চমৎকার ছিল শাবনুরের পারফরমেন্স এবং শাবনুরের চরিত্রটি। শাবনুর এই ছবিতে দারুণ অভিনয় করেছেন। বিশেষ করে আমি বলবো যে শাবনুর এই ছবিতে একটি গান করেছেন সুখের পাখিরে, শুধুমাত্র এই গানটির পারফরমেন্স দেখলেই যে কেউ বুঝতে পারবে যে শাবনুর কত বড় অভিনেত্রী। গানটিতে শাবনুর অসম্ভব অসম্ভব চমৎকার অভিনয় করেছেন। পুরো ছবিটি শাবনুরের অভিনয় দ্বারা সমৃদ্ধ একটি ছবি। তো শাবনুরের ক্যারিয়ারের একমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া চরিত্রটি অর্থাৎ দুই নয়নের আলোর চরিত্রটিকে আমরা রাখছি এই তালিকায় নাম্বার ৬। শাবনুরের সেরা পারফরমেন্সের এই তালিকায় নাম্বার ৫ আছে নিরন্তর। নিরন্তর ২০০৬ সালের একটি ভিন্ন স্বাদের ছবি, আবু সাঈদ ছবিটি নির্মাণ করেছেন। নিরন্তর ছবিটিতে শাবনুর একজন নিশিকন্যার চরিত্রে অভিনয় করেন। হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস জনম জনম অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়েছে। হুমায়ুন আহমেদের চরিত্রে প্রথমবারের মতো শাবনুর অভিনয় করেছেন এবং এই চরিত্রটি ভীষণ প্রশংসিত। অনেকের মতে এটি শাবনুরের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স। নিঃসন্দেহে এটি শাবনুরের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স। শাবনুর এই ছবিটিতে দারুণ অভিনয় করেছেন, ছবিটিও দারুণ। আমাদের তালিকায় শাবনুরের করা নিরন্তর চরিত্রকে আমরা রাখছি ৫ নম্বরে। শাবনুরের সেরা পারফরমেন্সের এই তালিকায় নাম্বার ৪ রয়েছে আমজাদ হোসেনের চলচ্চিত্র কাল সকালে। এর মালতী চরিত্রটি কাল সকালে ২০০৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পায়। ছবিটিতে শাবনুর একটু ভিন্ন টাইপের একটি চরিত্র করেছেন। শাবনুর এই ছবিটিতে একটু সরল সোজা গ্রামের মেয়ে এবং ভীষণই চমৎকার একটি ছবি। শাবনুরকে কেন্দ্র করে ছবির গল্পটি গড়ে উঠেছে এবং শাবনুর এই ছবিটিতে দারুণ অভিনয় করেছেন, দারুণ, এক কথায় দারুণ। তো কাল সকালে ছবির মালতী চরিত্রটিকে আমরা রাখছি শাবনুরের সেরা পারফরমেন্সের এই তালিকায় নাম্বার ৪ে। শাবনুরের সেরা পারফরমেন্সের এই তালিকায় নাম্বার ৩ আমরা রাখছি অনেকেরই পছন্দের একটি চরিত্র আনন্দ অশ্রু ছবির দোলা চরিত্রটিকে। দোলা চরিত্রে শাবনুর অনবদ্য অভিনয় করেছেন। শাবনুরের প্রথম দিকের যে কয়েকটি চরিত্র দর্শকদের হৃদয়ে আজীবনের জন্য গেঁথে আছে তার মধ্যে দোলা একটি। অসম্ভব সুন্দর একটি চরিত্র শাবনুর। প্রথমে গ্রামের মেয়ে থাকে যে পুরো গ্রাম দাপিয়ে বেড়ায় এবং পরবর্তীতে তার জীবনের যে ট্র্যাজেডি সেটা সত্যি দর্শকদের চোখ ভিজিয়ে দেবে। আনন্দ অশ্রু ছবিটিও দারুণ, সালমান শাবনুর জুটির সেরা ছবি বলতে অনেকে আনন্দ অশ্রুর নাম নেন। ছবির গানগুলো চমৎকার, ডেফিনেটলি প্রত্যেকেরই পছন্দের। আর শাবনুরের চরিত্র দোলা এ ছবির প্রাণ হয়ে থাকবে আজীবন। অসম্ভব অসম্ভব সুন্দর একটি চরিত্র এবং শাবনুরও এ চরিত্রে অসম্ভব ভালো করেছেন, অসম্ভব। শাবনুরের সেরা পারফরমেন্সের এই তালিকায় আমরা ২ নম্বরে রাখছি মোল্লাবাড়ির বউ ছবির পারুল চরিত্রটিকে। মোল্লাবাড়ির বউয়ের ছোট বউ পারুল। মোল্লাবাড়ির বউ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ২০০৫ সালের সেরা ব্যবসা সফল ছবি, সবচেয়ে জনপ্রিয় ছবি এবং শাবনুরের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ছবি সব দিক থেকেই। এই ছবিটিতে মৌসুমী ছিলেন, রিয়াজ ছিলেন, এটিএম শামসুজ্জামান ছিলেন, প্রত্যেকেই দারুণ অভিনয় করেছেন। কিন্তু তারপরও শাবনুরের করা চরিত্রটি দর্শকদের হৃদয়কে বেশি নাড়া দিয়েছে। শাবনুরের পারফরমেন্স দিয়ে শাবনুর পুরো ছবিটা জমিয়ে রেখেছিলেন এবং শাবনুর এই চরিত্রটির জন্য ডেফিনেটলি ডেফিনেটলি আজীবন দর্শকদের হৃদয়ে থেকে যাবেন। এতটাই চমৎকার, এতটাই দারুণ একটি চরিত্র শাবনুরের অভিনয়, এতটাই নিখুঁত ছিল যা ধারণার বাইরে। ফলে মোল্লাবাড়ির বউ শাবনুরের ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র হয়ে থাকবে আজীবন। শাবনুরের ক্যারিয়ারের সবচেয়ে সেরা অভিনয় বা সেরা চরিত্র আমার মতে ২০০৬ সালে শহীদুল ইসলাম খোকন নির্মিত বাংলা ছবির চরিত্রটি। শাবনুর এই ছবিতে বোবা চরিত্রে অভিনয় করেন। ছবিটি হয়তো শাবনুরের ক্যারিয়ারের সেরা ছবি না, নিঃসন্দেহে শাবনুরের ক্যারিয়ারের চেয়ে অসাধারণ সব ছবি আছে, কিন্তু চরিত্রের দিক থেকে এতটা চমৎকার, এতটা নিখুঁত অভিনয় শাবনুর এবং এতটা চমৎকার এক চরিত্র শাবনুরের ক্যারিয়ারে খুব কম আছে। তো আমার পার্সোনালি মনে হয় যে শাবনুরের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স বা সেরা চরিত্র যদি একটি বেছে নেওয়া হয় তাহলে ডেফিনেটলি সেটা হবে বাংলার বোবা চরিত্রটি। এখানে শাবনুর কোনো সংলাপ ছাড়া শুধুমাত্র মুখের গঙ্গানি দিয়ে, চোখের ভাষা দিয়ে পুরো ছবি টেনে নিয়েছেন এবং কী যে দারুণ তার অভিনয়, প্রশংসা করে শেষ করা যাবে না, এতটাই চমৎকার অভিনয়। মূলত শাবনুরকে এই ছবির জন্য ডেফিনেটলি ডেফিনেটলি ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল, কিংবা মেরিল প্রথম আলো তারকা জরিপের সমালোচকদের রায় শাবনুর অবশ্যই সেরা অভিনেত্রী হিসেবে এই ছবির জন্য পুরস্কার ডিজার্ভ করতেন। কিন্তু এই ছবিটা আসলে আন্ডাররেটেড থেকে গেছে, ছবিটার পারফরমেন্সটা আন্ডাররেটেড থেকে গেছে। শাবনুরকে দেখে এক মুহূর্ত মনে হয়নি তিনি একজন এত বড় তারকা অভিনেত্রী, তাকে মনে হয়েছে যে তিনি এই চরিত্রটিই হয়ে উঠেছেন।
এতটা জীবন্ত ছিল তার অভিনয় যা বলে বোঝানো যাবে না, এতটাই চমৎকার। তো সব মিলিয়ে এই ছিল আমাদের মতে শাবনুরের সেরা দশটি চরিত্র বা সেরা দশটি পারফরমেন্স। আপনাদের কাছে শাবনুরের সেরা চরিত্র বা পারফরমেন্স কোনটি বা কোনগুলো তা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।